দুই সালের ১২ মার্চে এসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটল প্রায় দশ বছরের দাম্পত্য জীবনের এরপর কলকাতার সাকিবের শুটিংয়ের সময় দেখা হয় সাকিব অপুর সে সময় তাদের খুব স্বাভাবিক মনে হয় এবার তাদের দুজনকে আবার দেখা যাবে একসাথে ঈদের সময় একটি বিশেষ অনুষ্ঠানে দুইজন একসাথে উপস্থিত থাকবেন দর্শকরাও হয়তো নতুন করে অনেক কিছু জানতে পারবেন কেমন আছেন তারা কেমন আছেন তাদের সন্তান এরকম আরও অনেক ঘটনা দুই সালে এফআই মানিকের কোটি টাকার কাবিন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান বগুড়ার তরুণী অপবিশ্বাস জীবনের প্রথম চলচ্চিত্রেই তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান ছবিতে কাজ করতে গিয়েই দুজনের প্রথম পরিচয় ছবিটি দর্শক মহলে বেশ সারা ফেলায় পরিচালকরা এই জুটির পেছনে হুমড়ি খেয়ে পড়ে একের পর এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তারা দিনে দিনে দুজনের প্রতি মুগ্ধতা তৈরি হতে থাকে দুই সালে সোহানুর রহমান সোহানের কথা দাও সাথী হবে চলচ্চিত্রে শুটিং শেষে ওপোকে বিয়ের প্রস্তাব দেন সাকিব আঠারোই এপ্রিল এক প্রযোজকের উপস্থিতিতে বিয়ে হয় তাদের অপবিশ্বাসের দাবি বিয়েতে তাদের কাবিন ধার্য করা হয়েছিল এক কোটি কিন্তু সাকিব বলেন টাকার অঙ্কটা সাত লাখ বিয়ের পর টানা আট বছর সংসার করেছেন গোপনে কাকপক্ষীয় টের পায়নি গত বছর এক বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে প্রথম সাকিবের সঙ্গে তার বিয়ের ঘটনা প্রকাশ্যে আনেন অপু